নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন পি এম কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তি অর্থাৎ পনেরোতম কিস্তির টাকা পনেরোই নভেম্বর উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে আমি আমার আগের ভিডিওটির প্রমাণসহ তথ্য আপনাদের দিয়েছি আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব পি এম কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা পনেরোই নভেম্বর দেওয়া হলেও অনেক উপভোক্তা কিন্তু পিএম কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পাবেন না কেন পাবে না পেতে গেলে কি করতে হবে কোন কারণে আপনারা পাবেন না সমস্ত তথ্যটা আজকের এই ভিডিও থেকে ইন ডিটেলসে আলোচনা করবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারও ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন পিএম এম কিষান সম্মান নিধি যোজনা কেন্দ্রীয় সরকারের এমন একটি প্রকল্প এই প্রকল্পে আবেদন করলে বছরে তিনটা কিস্তিতে দু হাজার টাকা করে সর্বমোট ছ হাজার টাকা আমরা পিএম এম কিষান সম্মান নিধি যোজনা থেকে আর্থিক সুবিধা পেয়ে থাকি পি এম কিষান সম্মান নিধি যোজনায় পরবর্তী বছর অর্থাৎ দু সাল থেকে প্রত্যেকটি উপভোক্তা তিনটা কিস্তির বদলে চারটা কিস্তি অর্থাৎ আট হাজার টাকা কিন্তু প্রত্যেকটি উপভোক্তা পেয়ে যাবে তো বন্ধুরা পি এম কিষান সম্মান নিধি যোজনার পনেরোতম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবেন না সেটা জানতে হলে আপনাকে আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে এবং সার্চ এসে লিখে নিতে হবে পি এম কিষান ডট গভ ডট ইন এটা লিখে সার্চ দিলেই আপনি এই পি এম কিষান সম্মান যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে নিচের দিকে স্কল করবেন এখানে দেখবেন নো ইউর স্ট্যাটাস আপনি এই নো ইয়োর স্ট্যাটাস বাটনের উপরে ক্লিক করে দেবেন নো ইয়োর স্ট্যাটাস বাটনের উপরে ক্লিক করলে পরবর্তী একটি পেজ আপনাদের সামনে চলে আসবে যেখান থেকে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে আপনার স্ট্যাটাসটি দেখে নিতে পারবেন এবং পিএম কিষাণের পনেরোতম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে না সেটাও কিন্তু আপনারা আপনাদের স্টেটাস থেকে নিজেরাই প্রমাণ দেখতে পেয়ে যাবেন আমি স্টেটাসে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখবেন কোথায় দেখবেন পি এম কিষানের পনেরোতম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাচ্ছে আর কোন কোন কৃষকেরা পাবে না তো চলুন আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিই তো বন্ধুরা এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে নো ইওর স্ট্যাটাস তো এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে এই ক্যাপচারটি এই ঘরে বসিয়ে গেট ডাটা অপশানের উপরে ক্লিক করে দেবেন গেট ডাটা অপশানের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এটাই আপনার স্ট্যাটাস আপনি একটুকু নিচের দিকে স্ক্রল করে যাবেন নিচের দিকে স্ক্রল করে গেলে দেখুন কোন কোন কৃষকেরা পিএম কিষাণ সম্মান যোজনার পরবর্তী কিস্তি টাকা পাবে না আপনি এলিজিবিলিটি স্ট্যাটাসে আসবেন এলিজিবিলিটি স্ট্যাটাসে এসে দেখবেন আপনার ল্যান্ড সিডিং এস রয়েছে কিনা আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেডিং স্ট্যাটাস ইয়েস রয়েছে কিনা কয়েসি স্ট্যাটাস ইয়েস রয়েছে কিনা এই তিনটি অপশানের মধ্যে কোনো একটি যদি নো থাকে তাহলে কিন্তু পিএম কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তি যেটা পুরো ভারতবর্ষ জুড়েই পনেরোতম কিস্তি হিসাবে ট্রান্সফার করা হবে সেই কিস্তির টাকা আপনি পাবেন না যদি ল্যান্ডশেডিং কিংবা ইকোয়াইসি স্ট্যাটাস কিংবা ডিবিটি লিঙ্ক তিনটার মধ্যে কোনোটাই যদি একটা এইরকম নো দেখায় তাহলে কিন্তু সম্ভাব্য আপনি পি এম কিষানের পরবর্তী কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে পাবেন না মানে পরবর্তী কিস্তির টাকা পেতে গেলে আপনাদের এই তিনটি অপশানকে অবশ্যই ইয়েস রাখতে হবে বিশেষ করে ডিবিটি ইকোয়াইসি ল্যান্ডশেডিং এই তিনটা যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে পিএম কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির টাকা পেতে আপনার ক্ষেত্রে কোনো সমস্যা আসবে না আর ইতিমধ্যে আপনি যদি বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করেন এই কথাটাও আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন স্ট্যাটাস চেক করলে এখন ওয়েবসাইটে আপনার স্ট্যাটাস নাও আসতে পারে কারণ আগামী কয়েকদিনের মধ্যেই পিএম এম কিষানের পনেরোতম কিস্তির টাকা ট্রান্সফার করা হবে তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে বেনিফিশিয়ারি স্ট্যাটাসই উপভোক্তাদের স্ট্যাটাসে দ্রুত পরিবর্তন করা শুরু করে দিয়েছে তার জন্য ওয়েবসাইটে এখন ঠিকঠাক স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখি সিডিং ইয়েস করার জন্য যদি নো থাকে ইয়েস করার জন্য আপনাকে আপনার কৃষি অফিসে যোগাযোগ করতে হবে ইকোয়াইসি স্ট্যাটাস ইয়েস করার জন্য যদি আপনার আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক থাকে তাহলে আপনারা নিজেরা অনলাইনে ইকোয়াইসি করতে পারবেন সেই প্রসেস ভিডিও আমার দেওয়া রয়েছে আর যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আপনার নিয়ারেস্ট ব্যাঙ্কে গিয়ে ডিবিটি ফর্ম ফিল আপ করে আপনাকে বায়োমেট্রিক করাতে হবে অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে কারণ পি এম কিষানের পনেরোতম কিস্তির টাকা আধারের থ্রো দিয়ে আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে তো আশা করছি ভিডিওটিতে আপনাদের বোঝাতে পেরেছি পি এম কিষান সম্মান নিধি যোজনার পনেরোতম কিস্তির টাকা পনেরোই নভেম্বর দেওয়া হলেও অনেক উপভোক্তা কিন্তু এই টাকা তাদের অ্যাকাউন্টে পাবে না কেন পাবে না আমি আপনাদের জানিয়ে দিলাম এবং পেতে গেলে আপনাদের কি করতে হবে সেটাও বলে দিলাম যদি ভিডিওটি আপনাদের কাজে এসে থাকে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি কন রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়